অনেক বিষয়ে অমীমাংসিত রেখেই সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি করেছে ধর্ম মন্ত্রণালয়। হজ এজেন্সিগুলোর তালিকা হয়নি, ঠিক করা হয়নি হজে যাওয়ার খরচ। বিস্তারিত মাসেক রাহাতের রিপোর্টে। হজে যাওয়ার জন্য এরই মধ্যে প্রাক নিবন্ধন করেছেন 2 লাখেরও বেশি বাংলাদেশি। গেল 14 জানুয়ারি এই নিয়ে সৌদি সরকারের সঙ্গে হজ চুক্তি করেছে ধর্ম মন্ত্রণালয়। এ বিষয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, এবছর 1,27,198 জন হজ পালন করতে পারবেন। তবে চুক্তিতে এই সংখ্যা বৃদ্ধির বিষয়ে বাংলাদেশের প্রস্তাবটি বিবেচনাধীন রেখেছে সৌদি আরব। সরকারি ব্যবস্থাপনায় হজ করতে পারবেন 7,198 জন হজযাত্রী, অবশিষ্ট 1,20,000 জন হজযাত্রী বেসামরিক ব্যবস্থাপনায় হজ পালন করতে পারবেন। আমরা প্রস্তাব রেখেছি, তারা বলছেন বিবেচনা করবেন, যে হারে দিবে ওই হারে আমরা বৃদ্ধি করব। কোটার বাইরে হজযাত্রীরা যেতে পারবেন কিনা, পারলেও সে সংখ্যা কত তা স্পষ্ট না হওয়ায় এবারও হজযাত্রীদের হয়রানি ও ভোগান্তিতে পড়ার সুযোগ থাকছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হজ চুক্তি কী করছে জানি না, হজ এজেন্সি কোন হজে এবছর যেতে পারবে, কোন হজে 2020 যাবে, 19 যাবে, এই জন্য চুক্তি বলেছিল যে বৃদ্ধি করবে, এখনও করতে পারে নাই, পূর্বে ন্যায় করেছে। তো আসলে হজ ব্যবস্থাপনা টোটালি হাজিদের সেবা নিশ্চিত, আদৌ যদি চাইতো আমাদের এজেন্টদেরকে নিয়ে তারা একটা ব্রিফিং মত বিনিময় করতে পারতো, যে বিগত গত বছর আমাদের এই এই সমস্যাগুলো হয়েছে, এগুলোর থেকে উত্তরণের রাস্তা কী। চুক্তি হলেও হজ এজেন্সির তালিকা প্রকাশ করেনি হজ অফিস, ফলে অনিয়মের দায়ে অভিযুক্ত হজ এজেন্সিগুলো যাত্রী সংগ্রহ করছে, ফলে এবারও হজযাত্রীদের বিপাকে পড়ার সুযোগ থাকবে। কেউ যদি এইরকম অভিযুক্ত কোনো বা শাস্তি প্রদত্ত কোনো এজেন্সিতে রেজিস্ট্রেশন করে থাকে, তাদেরকে ট্রান্সফার করার বিধান আছে, তা তো বিশৃঙ্খলা অবশ্যই হবে। কোন এজেন্সি এখন যেমন একটা এজেন্সিকে চিঠি দিয়া তাকে হ্যাং করে রাখা হবে, তার জবাব দিলেও জবাব আসতে যাইতে তার 1-1.5 মাস সময় কিল করবে, এরপরে মন্ত্রণালয়ে ধর্ণা দাও। সৌদি সরকার হজ প্রক্রিয়ায় নতুন করে কোনো চার্জ যুক্ত করছে কিনা তা স্পষ্ট নয় চুক্তিতে, নির্ধারণ করা হয়নি একজন হজযাত্রীর হজে যাওয়ার সর্বোচ্চ খরচও। আমরা তুলেছিলাম যে কোন খাতে কত হবে সেটা যাতে সুস্পষ্টভাবে জানানো হয়, ব্যাটের পরিপূর্ণ বিষয়টা যাচাই বাছাই হয়নি। আমরা চেষ্টা করব যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বা 10 তারিখের মধ্যে আমরা প্যাকেজ ঘোষণা করতে। চুক্তি অনুযায়ী এবারও বাংলাদেশি হজযাত্রীদের 50% বিমানে, বাকিরা যাবেন সৌদি এয়ারলাইন্সে, ফলে এবারও বিমান ভাড়া বাবদ সাধারণ সময়ের চেয়ে হজযাত্রীদের গুনতে হবে দ্বিগুণেরও বেশি টাকা। মাসরিক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।